মানে কাকে কাকে পাঠিয়েছিল ফোন টোন করেছে গভর্নর স্যারকে বলেছে একটা মানুষ মুখ রক্ষা করুন। ওরা তো কর্তৃপক্ষে পুজো উদ্বোধন করে, ওদের 11 তারিখ থেকে পুজো উদ্বোধন আছে। আজকে 9 তারিখে না উঠে পালালে 11 তারিখে মন্ত্রীদের পুজো গুলো উদ্বোধন হবে কি করে? राज्य सरकार লাইসেন্স যাদের আছে এবং সংস্থা থেকে ওদের নিরাপত্তা ব্যবস্থা সেটা কি কালকে শুরু হয়ে যাবে এরকম? সেটা ওনার উদ্দেশ্যে কথা বলবো, ওরা কবে চাইছে নেব, কখন নেবে, কি নেবে। সেটা কি নিবিলিকার বাড়ি পরিবারের জন্য নিরাপত্তা নাকি পুরো মানে পুরো গ্রামটা মানে যে মৌসুমী না পুরো গ্রামে আমরা দেব মৌসুমী আর যেহেতু টুম্পা প্রতিবাদী একটা মুখ ছিল ওদের উপরে তো সেটা ওদের সঙ্গে কথা বলে ওরা যেমন চাইবে তেমন আমরা হেল্প করবো। কিন্তু একটি টেম্পোরারি আমরা পার্মানেন্টলি ওদেরকে কোর্টে এখানে প্রোটেকশনের জন্য টিল দা ডিসপোজাল অফ দি কেস জন্য কোর্টে মুখ করতে বলি। আজকে কি ওনারা আপনার সাথে দেখা করতে চেয়েছিলেন যে আপনি দেখা করলে সুবিধা হবে এরকম কোনো ব্যাপার? সেটা আমি আপনাদের বলবো না, আমার সঙ্গে এই পরশুদিন থেকে এই জাজমেন্ট আসার পর থেকেই হচ্ছে। আপনারা জানেন যে সিপিএম এর বিরোধী দলের নেতা ছিল বা তার আগে পঙ্কজ ব্যানার্জি চোর পার্থ চ্যাটার্জি তৃণমূলের অপোজিশন লিডার ছিল, তারপরে কংগ্রেসের অপোজিশন লিডার ছিল, তার একটা পার্টি ছিল বিজেপির অপোজিশন লিডার। সরকার এবং সরকারি দলের দ্বারা যে টর্চার হবে তার পাশে দাঁড়ানোর আমাদের কর্তব্য, আমরা সেটা পালন করি। সে রামপুরহাটের বগুড়ি বলুন, ওরা তো তৃণমূলের ভোটার, ঝালদার তপন কান্দুর বাড়ি বলুন, আমনাগা বলুন, ওখানে তো আইএসএফ জিতেছে পঞ্চায়েত, আমরা এগুলো দেখি না। আমরা আমি বিধানসভা থেকে 5 মাস সাসপেন্ড হয়েছিলাম কেন রামপুরহাটের বগুড়ির জন্য, কোন ইস্যুতে আমাকে সাসপেন্ড করেছে? 5 মাস আমাকে বিধানসভার বাইরে রেখেছিল, সুবিধে বসতে হয়েছে। তা আমি অপোজিশন লিডার, আমাদের পার্টি করেছে, আমার দায়িত্ব হচ্ছে সমস্ত সরকারি দল এবং সরকারের দ্বারা টর্চার লোকেদের তার পাশে দাঁড়ানো। সংগ্রামী যৌথ মঞ্চ কি বিজেপির মঞ্চ নয়? গ্রুপ ডি কি বিজেপির নয়? তা আমরা অপোজিশন মিনস আমরাই একমাত্র বিধানসভার অপোজিশন, আমাদের দায়িত্ব হচ্ছে সরকারের দ্বারা যারা টর্চার হবে তাদের পাশে দাঁড়ানো। আজকে আজকে যেমন সরকার শিক্ষকদের ট্রান্সফার করে দমন পীড়ন করার জন্য এখানে রাজ্য সরকার ব্যবস্থা দিয়েছিল, সুপ্রিম কোর্ট আজকে স্টে করেছে, সেক্ষেত্রেও সংগ্রামী যৌথ মঞ্চের হয়ে শ্রীমতী মাতশ্রী স্বরাজ তিনি সেখানে ফাইট করেছেন, তিনি প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজের সুপর্ণা। এই লোক দেখানো এসব করে লাভ নেই, এখানে 15টা পিপি চেঞ্জ করেছে এবং রাজ্য সরকার এখানে যদি ঠিকঠাক করে সিআইডি গভর্নমেন্ট পিপিরা সুন্দর করে ঠিকঠাক করে লড়তেন এই জাজমেন্ট আমার মনে হয় হতো না। আজকে কোন কোশ্চেন করবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্ণা আজকে তুলে নিলেন মঞ্চ, রাজ্যপালের সঙ্গে দেখা করে তুলে নিলেন না পালালেন? আবার 1 নভেম্বর বলেছেন যদি কেন্দ্র থেকে তরফ থেকে না কোন সদুত্তর পাওয়া যায় তাহলে 1 নভেম্বর থেকে আবার সেম জায়গায় অবস্থান করবেন, তখন নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কে উনি কি বললেন ওনার পরিবারের বিষয়ে, কৃষি ভাইপোর ব্যাপার, সেখানে আমি কি বলছি? এটা পালিয়ে যাওয়া, এটা অন্য কিছু নয়, এসকেপ খুঁজছিল, গভর্নরের হাত পা ধরেছে, ওখানে কাকে কাকে পাঠিয়েছিল ফোন টোন করেছে গভর্নর স্যারকে বলেছে একটা মানুষ মুখ রক্ষা করুন। ওরা তো কর্তৃপক্ষে পুজো উদ্বোধন করে, ওদের 11 তারিখ থেকে পুজো উদ্বোধন আছে, তা আজকে 9 তারিখে না উঠে পালালে 11 তারিখে মন্ত্রীদের পুজো গুলো উদ্বোধন হবে কি করে? লেক টাউনে উদ্বোধন হবে কি করে? চেতলাতে উদ্বোধন হবে কি করে? নিউ আলিপুরে উদ্বোধন হবে কি করে? কর্তৃপক্ষ উদ্বোধন করে, ওরা দুর্গাপুজোটাকে কালচারাল প্রোগ্রাম বলে, আর আমরা দুর্গাপুজোটাকে বলি সনাতন হিন্দু শাস্ত্র মতে মহামায়ার দেবী শক্তির পুজো, তার বোধনও আছে, তার পুষ্পাঞ্জলিও আছে, আরতিও আছে, বিসর্জন আছে।
জরুরি পরিষেবা ছাড়া সবকিছু বন্ধ করে দেওয়া উচিত। মমতা ব্যানার্জির সব টাকা আছে, শুধু সরকারি কর্মচারীদেরকে আর ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল লোকেদেরকে বেতন বাড়ানোর ক্ষেত্রে আর সরকারি কর্মচারী পেনশনারদের ক্ষেত্রে দিয়ে দেওয়ার ক্ষেত্রেই একমাত্র তার আপত্তি আছে। 286 কোটি টাকার অর্ডার নামিয়েছে পুজোর চাঁদা দেবে, এত টাকা আছে কেন? পুজোর সময় 20% ঘোষণা করে দিচ্ছে না, বাড়িতে বসেই ঘোষণা করে দিক, অসুবিধা কি? বিভিন্ন জায়গায় সিবিআই রেড চলছে, আজও চলেছে। এটা কোর্ট আর ইনভেস্টিগেটিং এজেন্সির বিষয়, এখানে আমার কোন কমেন্ট নেই, বক্তব্য নেই। ওদেরকে জিজ্ঞেস করুন যারা বলছিল যে বিজেপি আমাদের লোকদের করে, ভাই পয়েন্ট কোম্পানি যেগুলো বলছিল তারাই এই প্রশ্নের উত্তর দেবে। আমরা বারে বারে বলছি সব ইনভেস্টিগেশন হচ্ছে কোর্টের অর্ডারে, কোর্টের মনিটরিং এ, এবং এজেন্সিকে ইন্ডিপেন্ডেন্টলি করতে হচ্ছে এবং তাদেরকে তার রিপোর্ট টাইম টু টাইম কোর্টে যোগ করতে হচ্ছে। এর আগে কোর্ট আপনি জানেন সিবিআই এসএসসি যে করছিল তার সিট গঠন করেছে, তার অফিসার চেঞ্জ করেছে, মেন অফিসার যিনি তাকে চণ্ডীগড় থেকে এখানে আসতে হয়েছে, তার নাম ঠিক করে দিয়েছেন জাজ তিনজন প্যানেলের মধ্যে থেকে, ইডির অফিসার মাননীয় মিথিলেশ মিশ্রকে সরিয়ে দিল কোর্ট, এন্টায়ার প্রসিডিংস কোর্ট মনিটরিং হচ্ছে, এখানে ফাঁক কেটে গলে যাওয়ার কোনো বিষয় নেই। 2017 সালে যারা চেয়ারম্যান ছিলেন অয়নসুলের বাড়ির তথ্য অনুযায়ী প্রত্যেককে জেরা করেছে, প্রত্যেকের বাড়িতে গেছে, যারা কোপারেশন করেছে নন কোপারেশন করেছে রিপোর্টেই বোঝা যাবে। রিপোর্ট যখন তারা কোর্টে সাবমিট করবে, সেই রিপোর্ট যদি সিল খামে হয় আলাদা কথা, যদি পাবলিক ডোমেনে আসে সে তো সবাই আমরা জানতে পারবো। তো যারা এতদিন ধরে ভাঙা রেকর্ড বাজাচ্ছিল যে বিজেপি হলেই ওয়াশিং মেশিন, সেই লোকেদেরকে জিজ্ঞেস করুন না, মমতা ব্যানার্জি একটা কি নিয়ে বসছিল না রেড রোডে, ওয়াশিং মেশিনে একটা কালো কাপড় ঢুকিয়ে সাদা বের করছিল, ওকে জিজ্ঞেস করুন কি মমতা ব্যানার্জির সৌজন্য।